দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে স্পষ্ট করতে পারে ভারত বানির জলে ভাসছে গ্রামের পর গ্রাম সুনামগঞ্জে পানি বন্দী লাখ লাখ মানুষের বিপর্যস্ত জীবন আশ্রয় কেন্দ্রে ঠাঁই হলেও খাবারের কষ্ট শহরে জলাবদ্ধতা ডুবে আছে সড়ক সকলের সময় সঙ্গে আছি আমি আজাদ এই মুহূর্তে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ আমরা সরাসরি যাচ্ছি তার কাছে সাজিদ আসলে বাংলাদেশে একটা সময় মনে হচ্ছিল যে একটা ভালো ফাইটিং স্কোর দাঁড় করবে তবে গেল গত উনিশ রানের ব্যবধানে তিন উইকেট পড়ে গিয়ে বাংলাদেশ কিন্তু এখন যেটা এই ভেনুর গড স্কোর ওয়ান থার্টি সেভেন সেটাও আসলে টাচ করতে পারে কিনা একটা বড় সন্দেহ কিন্তু জেগেছে তবে বাংলাদেশের শুরুটা আজ খুব একটা ভালো না হলেও প্রথম ওভারে তানজিৎ তামিম আউট হলো আমরা কিন্তু দেখেছি যেটা খুব দরকার ছিল অধিনায়ক নাজমুল শান্ত রানে ফেরা তিনি শুরু থেকে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছেন তাকে স্ট্রাগল করতে দেখা যায় উইকেটটা যেটা শুরুতেই বলেছিলাম ব্যাটিংয়ের জন্য খুবই একটা ভালো উইকেট গত ম্যাচ এখানে হয়েছিল গতকালকে একটা ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার অন্য উইকেটে খেলা হলো আমরা দেখেছি যে রান ছিল কিন্তু প্রায় তিনশো সত্তরের মতো রান হয়েছিল সে এক ম্যাচেই সাউথ আফ্রিকা আগে ব্যাট করে ওয়ান নাইনটি ফোর করেছিল বাংলাদেশেরও কিন্তু আজ সুযোগ ছিল ভালো একটা পিচ পেয়েছিল যদিও অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে আসলে স্বাচ্ছন্দ্যে খেলাটা খুব কঠিন আমরা জানি তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দু হাজার একুশে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিতেছে তাদের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় উইকেটে কিন্তু একটা আটান্ন রানের পার্টনারশিপ করেছিল ওভার প্রতি রান তোলার যে ব্যাপারটা থাকে টি টোয়েন্টি সুলভ সেটা কিন্তু বাংলাদেশ পারে নেই দু একটা ওভারে ভালো রান তুলেছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুটো ছক্কা হাঁকিয়েছেন তাওহিদৃদ একই ওভারে তবে এক হৃদয় এবং শান্ত ছাড়া দলের কেউই কিন্তু বলার মতো কোনো রান করতে পারেননি সাকিব আল হাসান ব্যাট হাতে আজ ভালো করতে পারেননি শুরু থেকে তিনি স্ট্রাগল করছিলেন এবং তিনি আউট হয়েছেন অনেকটা দৃষ্টিকটুভাবে একইভাবে বলতে হয় যে আজ প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন শেখ মেহেদি জাকের আলীর পরিবর্তে সেই শেখ মেহেদিও কিন্তু প্রথম বলে নিজের উইকেটটা আসলে বিলিয়ে দিয়ে আসেন যার কারণে আসলে বাংলাদেশ খুব দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে ফেলে এবং স্কোরটা যেটা এখন আর অল্প কিছু সময় অল্প কিছু বল বাকি রয়েছে বাংলাদেশের স্কোর হয়তো আমরা একশো চল্লিশের কাছাকাছি গেলেও কিন্তু যেতে পারে বাট এর বেশি এক্সপেক্ট করাটা কিন্তু মানে খুব একটা উচিত হবে না কারণ অস্ট্রেলিয়া বোলাররা কিন্তু খুব ভালো বোলিং করেছেন অ্যাডাম জাম্পা যার কথা এর আগেও বলেছিলাম এই মাঠে যিনি এর আগের ম্যাচে চার উইকেট পেয়েছিলেন আজকেও উইকেট শিকার করেছেন একটা প্রিডিটারমেন্ট শট খেলতে গিয়ে কিন্তু আমরা দেখেছি লিটন দাস তাকে উইকেট বিলে দিয়ে আসেন লিটন খুব স্লো স্টার্ট করেন ইনিংসের তার দশম বলে তিনি রানের খাতা খোলেন সেখান থেকে পঁচিশ বলে শেষ পর্যন্ত ষোলো করে যদি আউট হয়েছেন বাংলাদেশের জন্য কিন্তু এই ম্যাচে হারানোর কিছু নেই আমরা জানি গতকালকেই বাংলাদেশের কোচ বলেছিলেন যে তাদের প্রাথমিক যে লক্ষ্যটা সেটা ছিল সুপার টু কোয়ালিফাই করা সেটা বাংলাদেশ করেছে তার দলের ক্রিকেটারদের উপভোগ করার একটা মন্ত্র তিনি দিয়েছিলেন তবে ক্রিকেটারদের খেলায় দেখে কিন্তু সেটা একদমই মনে হয়নি এবং একই সঙ্গেই বলতে হয় যে ক্রিকেটার আজ অনেকেই কিন্তু স্ট্রাগল করেছেন বোলারদের জন্য অনেক বড় একটা পরীক্ষা অস্ট্রেলিয়ার লম্বা ব্যাটিং লাইন আপ মার্কাস স্টোনিস শন মার্কস ট্রাভিসেড ডেভিড ওয়ার্নারদের আসলে তাদের কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশের বোলারে সেটাই এখন দেখার অপেক্ষা তো আমার কাছে অ্যান্টিগা থেকে এই ছিল সবশেষ খবর আমরা যুক্ত ছিলাম অ্যান্টিগা থেকে দুই সপ্তাহেরও কম সময়ে ফের আজ দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রয়েছে জুলাইয়ের দ্বিতীয় ভাগে তার বেজিং সফরেরও কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা এবারের ভারত সফরে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ভূ রাজনীতি একই সঙ্গে নতুন করে ক্ষমতায় আসা পুরানো নেতৃত্ব কতটা সফল হবেন অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তিতে সেই চ্যালেঞ্জও থাকছে দুই পক্ষের এদিকে চীন অন্যদিকে ভারত এশিয়ার দুই প্রভাবশালী বন্ধু রাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ কতটা লাভবান হবে কোন মাত্রায় পৌঁছাবে সম্পর্কের মাত্রা সেটি স্পষ্ট হতে যাচ্ছে নিকট ভবিষ্যতে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় ভারতে নরেন্দ্র মোদী নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয় দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে দিল্লি যাচ্ছেন একই মাসে দুই নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর ও বৈঠকের বিষয়টিকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা কূটনীতিপাড়ার আলোচনা থেকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এর ব্যাপ্তি সুদূর প্রসারী হতে চলেছে কেননা এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে ঠিক গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু পাশাপাশি দুই সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামীর সম্পর্ক কিভাবে আরও পোক্ত হবে বর্তমানে ভারত সরকারে থাকা নীতি নির্ধারকদের অন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি দু সালের পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউজে ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে ঋণ চুক্তি বাস্তবায়নে রূপরেখা চূড়ান্তকরণ অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য কানেক্টিভিটি তিস্তা চুক্তি বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নিরবতা আর ধীরে নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে এবারের সফরে চুক্তিসই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত ধারণা বিশ্লেষকদের পরের মাসেই চীন সরকারের নিমন্ত্রণ রক্ষায় বেজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিংয়ের মধ্যে সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার দুই শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে সেটি এখন দেখার অপেক্ষা কেননা চরম ভাবাপন্ন ভারত চীনের দ্বান্দ্বিক অবস্থানের মধ্যেও নিজের হিস্যাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা সময় সংবাদ ঢাকা এদিকে দিল্লিতে শেখ হাসিনা মোদী দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বন্টনীয় এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা ভারত থেকে আলোচনা আছেন সুব্রত আচার্য দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় সাতটি সমঝোতা স্মারক কথা হয় বাণিজ্য বিনিয়োগ অভিন্ন নদীর পানি বণ্টন নিরাপত্তা সহযোগিতা বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি সীমান্ত ব্যবস্থাপনা মাদক ও মানব পাচার রোধ নিয়ম দুই বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে দু সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী পাঁচ বছরের রূপরেখা তবে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে সফরে চুক্তি স্বাক্ষর না হলেও এ বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত আসতে পারে বড় ধরনের বিনিয়োগের খবরও তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনো পরিষ্কার করেননি সংশ্লিষ্ট কূটনীতিকরা সংশ্লিষ্টদের আশা প্রতিবেশী দুই দেশ আগামীতে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে হাতে নেবে বেশ কিছু পদক্ষেপ এতে সমানভাবে লাভবান হবে দুই দেশের মানুষ ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন চিহ্ন হয়ে রয়েছে একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কীভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয় ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য সময় সংবাদ ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি সবশেষ খবর জানাতে সিলেটের সুবাহানি ঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমিনুল ইসলাম আমরা শুরুতেই যাচ্ছি একরামের কাছে একরাম আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর পনেরো নম্বর ওয়ার্ড সুবানি ঘাটে এই এলাকার মানুষ পাঁচ দিন ধরে বন্ধী অবস্থায় আছে শুধুমাত্র এই এলাকা নয় এই আশেপাশে যে এলাকাগুলো আছে মৌবন উপকণ্ঠ আবাসিক এলাকা শাহজালাল উপশহর আবাসিক এলাকার কিছু অংশ সহ সিলেটে নগরীর প্রায় তেইশটি ওয়ার্ডের মানুষ বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে তেইশটি ওয়ার্ডের মানুষ এইভাবে পানিবন্দি অবস্থায় আছে শুধুমাত্র এই সিলেট নগরী নয় সিলেটে যে তেরোটি উপজেলা আছে তেরোটি উপজেলা কম বেশি মানুষ পানিবন্দি অবস্থায় আছে এবং নয় লাখ মানুষ সিলেটের পানিবন্দি এবং এই বন্যার মধ্যে ডুবে আছে অন্যদিকে পুরো বিভাগ যদি বলি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলিবাজার চার জেলায় কোনো না কোনোভাবে এই বন্যায় কবলিত হয়ে পড়েছে বিশেষ করে সুনামগঞ্জে সবচেয়ে বেশি পুরো বিভাগের প্রায় ২০ লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছে যদিও সিলেটে সুরমা নদী পানি সীমার কিছুটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটে সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে ষোলো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকালের থেকে আজকে সা সাত সেন্টিমিটার কমেছে এবং কানাইঘাটে পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকালের থেকে নয় সেন্টিমিটার কমেছে অন্যদিকে কুশিয়ারা নদীর পানি যে চারটি পয়েন্ট চারটি পয়েন্টে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যদিও গতকালকে থেকে আজকে কিছুটা কমছে তারপরেও জকিগঞ্জে একষট্টি সেন্টিমিটার শেওলাতে তেরো সেন্টিমিটার ফেঞ্চুগঞ্জে একশো দুই সেন্টিমিটার এবং শেরপুরে চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই প্রত্যেকটি নদীর পানি এই দুটি নদীর পানি প্রত্যেকটি পয়েন্টে কিছু কিছু কমছে তবে তবে যেই সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর জকিগঞ্জ বাজার কিংবা আরও যে কানাইঘাট সবগুলো কিন্তু মানুষ এখনও দুর্গত অবস্থায় আছে মানুষের দুর্গতি এখনও কমছে না মোটামুটি এই ছিল সিলেট নগরী এবং সিলেটের যে পানি বেড়ে যাওয়ার কারণে মানুষের দুর্গতি বেড়েছে তার সবশেষ খবর এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য সেখানে রয়েছেন আমিনুল ইসলাম তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি দর্শক ভালো খবরটি আগে জানতে চাই সুনামগঞ্জে গত কয়েকদিন যাবৎ যে পানির প্লাবনের এবং পানিবন্দী মানুষের যে খবরটি আমরা জানাচ্ছিলাম আজকে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে সেই পরিস্থিতি সুনামগঞ্জের যেসব নদ নদী ছিল সেই নদ নদীগুলোতে পানির উচ্চতা কমেছে পাশাপাশি হাওড় যেগুলো ছিল হাওড়গুলোতেও পানি নামতে শুরু করছে বিশেষ করে বৃষ্টিপাত বন্ধ থাকায় এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হওয়ায় মেঘালয় থেকে পানির ঢল কম আসায় সুনামগঞ্জের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং যদি দেখায় আজকে রয়েছে শান্তিগঞ্জ উপজেলায় শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও গ্রাম এটি এবং এখানে যারা এতদিন পানিবন্দি ছিলেন অনেকেই আসলে বাসা বাড়ি ছেড়ে সড়কে আশ্রয় নিয়েছিলেন আজকে তারা বাড়িতে ফিরেছেন যদিও আসলে বাড়ির যে অবস্থা বসত ঘরগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে নতুন করে মেরামত করে নিতে হবে এবং আপনারা হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন যে কাঁচা ঘরবাড়ি যেগুলো ছিল মেঝে বিশেষ করে নষ্ট হয়ে গিয়েছে এখানে কাদা হয়েছে যারা চলাচল করতে সমস্যা হচ্ছে তবে আক্ষেপের বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত পর্যন্ত তাদেরকে কেউ দেখতে আসেনি এমনটি অভিযোগ প্রত্যেকটি পরিবার আমাদের কাছে করছে এখানে যারা জনপ্রতিনিধি পর্যায়ের লোকজন রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের কাছে ত্রাণ পৌঁছাতে পারেননি এটি আসলে এখানকার মানুষের সবচেয়ে বড় উল্লেখযোগ্য অভিযোগ যেটি বলব আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন নতুন করে বাড়িতে ফেরার জন্যে এবং আসলে এই যে অবস্থার মধ্য দিয়ে সুনামগঞ্জের পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত বন্যার যে ক্ষতি সেটি কাটিয়ে উঠতে হয়তো তাদের কিছুটা সময় লাগবে তো এই পর্যন্ত আসলে সুনামগঞ্জের যেসব মানুষজন এখনো বানভাসে রয়েছেন তারা তাদের পর্যায় থেকে চেষ্টা করছেন যে ঘুরে দাঁড়ানোর জন্য এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম সিলেট থেকে এবার নারায়ণগঞ্জেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদের অবৈধ সম্পদের সন্ধান মিলেছে রাজধানীর পূর্বাঞ্চল উপশহরের কাছাকাছি রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির আবাসন প্রকল্পে অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়ি নির্মাণ করেছেন বেনজুল আহমেদ তিনি প্রায়ই এই বাড়িতে আসতেন বলে জানান স্থানীয়রা সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জমি সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলেও জানান কেয়ারটেকার শকতালী সকতার তথ্য ও আরিফ ছবি ছবিনের রিপোর্ট বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দৃষ্টিনন্দন বিলাসবহুল দুই তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা চারটি বারান্দা রয়েছে সীমনা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার কবে থেকে জানেন এটা আপনার এই বেনজি সারের বাড়ি আমি জানি আগে থেকে জানি আমার বাসা এখানে কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ শুধু ভূমি পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় দুই সালে প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন চব্বিশ কাঠা জমিতে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় দুই সালে বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা বেনজি সারাই তো মাঝে মাঝে থাকতো ওনার ফ্যামিলি মাসের মধ্যে দুই একবার আই স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি কার বাড়ি বিনজি সাহেবের বাড়ি গত বারো জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বায়োটিও রয়েছে সময় সংবাদ নারায়ণগঞ্জ সুইস ব্যাংকে জমানো টাকা তোড়জোড় করে সরিয়ে ফেলছে বাংলাদেশিরা বৃহস্পতিবার প্রকাশিত ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে তবে কেন টাকা তুলে নেওয়া হচ্ছে এর কোনো ব্যাখ্যা দেয়নি ব্যাংকটি গ্রাহকদের নাম পরিচয় কঠোরভাবে গোপন রাখায় বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি আছে সুইস ব্যাংকের তাই অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকার ঠাই হয় ব্যাংকটিতে প্রায় এক দশক ধরে বৃদ্ধির পর গত দুই বছর ধরে ব্যাংকটিতে কমতে শুরু করেছে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বৃহস্পতিবার প্রকাশিত সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে দুই সালে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল পাঁচ কোটি বাউন্ন লাখ সুইস ফ্রা গত বছর যা নেমে এসেছে এক কোটি সাতাত্তর লাখ ফ্রাঁতে অর্থাৎ বছর ব্যবধানে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ কমেছে প্রায় আটষট্টি শতাংশ দুই সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ ফ্রা সুইস ব্যাংক থেকে শুধু যে বাংলাদেশিরা তাদের সঞ্চিত অর্থ সরিয়ে নিচ্ছেন ব্যাপারটা তা নয় প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানিরাও সুইস ব্যাংক থেকে বেশ তোরজোর করে তুলে ফেলছেন তাদের আমানত তবে কেন সুইস ব্যাংক বিমুখ হচ্ছেন গ্রাহকরা এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানায়নি কর্তৃপক্ষ কামরুল সবুজ সময় সংবাদ পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন চারশো সতেরো জন হাজি ভোর পাঁচটা চল্লিশ মিনিটে হজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল আনন্দের চলতি বছরে ব্যবস্থাপনা সন্তুষ্টি প্রকাশ করেন তারা সিভিল এভিয়েশন এবং বিমান কর্তৃপক্ষের আশ্বাস ফিরতি হজ যাত্রায় বাকি মুসল্লিরা নির্বিঘ্নে ফিরবেন দেশে চলতি বছরে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য গেছেন পঁচাশি হাজারের বেশি হজ যাত্রী তাদের মধ্যে মারা গেছেন সাতাশ জন সুন্দরভাবেই হজ করতে পেরেছি এবং দেশে আসতে পেরেছি এখন ছেলে মেয়েদের সাথে ঈদ করতে পারি না কিন্তু ঈদের পরে যে দেখাটা হবে এটাই সবচেয়ে বড় অনুভূতি আসলে হাজির হয়েছি তো আল্লাহর কাছে টাচ করে আসছি যে হ্যাঁ প্রশান্তির জায়গায় আসছি প্রশান্তি নিয়েই ফেরত আসছি কাবার সব কিছু দেখছি না কাবার সব শুয়েও দেখছি চুমো খেয়েও দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কক্সবাজার শহরের বাদশা ঘোনাই পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল আমরা সরাসরি যাচ্ছি তার কাছে Rubel. কক্সবাজারে পাহাড় ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে স্বামী স্ত্রী ছিল দুজনই আমরা ঘটনাস্থলে রয়েছে আসলে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে গতকাল রাতে তুবুল বৃষ্টি হয়েছে এই ভারী বৃষ্টিপাতের কারণেই কিন্তু এটি পাহাড়ের পাদদেশে বসবাসকারী এক দম্পতি তাদের যে ঘরের টিন রয়েছে সেই টিনের উপর হুট করে একটি টিলা এসে পড়ে যায় রাত সাড়ে তিনটার দিকে সেই তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা বলছে যেটি ট্রিপল লাইনে কল দেওয়া হলো পরবর্তীতে আসতে দেরি হওয়ায় তারপর স্থানীয় জনগণ তাদেরকে মাটিগুলো সরিয়ে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে কত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে পাহাড় দশ হয়েছে আমরা ঠিক পাহাড় দশের পাশেই রয়েছি একদিকে উঁচু পাহাড় সেই উঁচু পাহাড়কে কেটে কিভাবে বসতি বানানো হয়েছে সেই বসতিতে আসলে যেখানে পাহাড় কাটা হয়েছে হয়েছে সেখানেই আসলে মাটি মাটি ধস হয়েছে পাশাপাশি পাহাড়ের টিলার উপরে একাধিক বসতি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড় যে পাহাড় কাটা হয়েছে সেই পাহাড়ে আবার এখানে নানা ধরনের দখলের যে পিলারগুলো সেই পিলারগুলো দেওয়া হয়েছে অন্যদিকে টিন রয়েছে টিনের ঘেরা বেড়া দিয়েও কিন্তু মাটি কাটা হচ্ছে আমরা এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম তারা যেটি বলছে এখানকার স্থানীয় মাসিন্দারা এখানে অনেকেই হত দরিদ্র সেই হত দরিদ্র মানুষগুলো তাদের আশ্রয়ের জন্য পাহাড় কেটে বসতি করেছে সেই পাহাড়ে প্রতি বছর আহ বর্ষা মৌসুম আসলে আহ পাহাড় ধর্ষ হয় এবং আহ প্রতি বছরই মৃত্যুর ঘটনা বাড়ছে এর মধ্যে যারা স্থানীয় যারা উদ্ধার করেছে তাদের সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছে তারা বিয়ে করেছে সাত মাস হয়েছে এবং যে নারী মারা গিয়েছে তিনি গর্ভবতীও ছিলেন বলে এখানকার বাসিন্দারা জানিয়েছে আর কক্সবাজারে গত চব্বিশ ঘন্টায় সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস তো এ ছিল আমার কাছে কক্সবাজারে পাহাড় দোষের ঘটনা সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে চলাচলের জন্য প্রথমবারের মতো করা ওয়াকওয়ে চালু হয়েছে কিন্তু সংস্কার কাজ চলার দশ মাসেও সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বোয়ালখালীবাসীকে তবে কার্পেটিং এর কাজ শেষ থেকে হওয়ায় জুলাইয়ের শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস পাখির চোখে কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন কালুরঘাট সেতুর নতুন রূপ প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ে কাজও শেষ হয়েছে ইতিমধ্যে কর্ণফুলী নদীর উভয় পারের মানুষ চলাচল শুরু করেছে এখন সেতুর উপর ট্রেন এবং যানবাহন চলাচলের সময় পাশের ওয়াকওয়ে দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন পথচারীরা সেই সাথে শেষের দিকে ব্রিজের উপরের এর কাজ বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে কালুরঘাট সেতু সংস্কারের প্রথম ধাপ শেষ করে গত ডিসেম্বর থেকে কক্সবাজার গ্রামে ট্রেন চলাচল শুরু হলেও যানবাহন ও পথচারী চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করতে লেগে যায় অনেক সময় সেতুটি দিয়ে যানবাহন চলাচলের পথ থাকায় রেল ট্র্যাকের অভ্যন্তরে পানি জমে পাত ক্ষতিগ্রস্ত হতো তবে এবার বিদ্যমান পাটাতনের ওপর বিশেষ প্রযুক্তির কংক্রিটের ঢালাই দিয়ে পানি নিষ্কাশনের পথ রাখা হয়েছে এরপর ওই কংক্রিট ঢালাইয়ের ওপর পিচ দিয়ে সড়ক পথ নির্মাণ করা হয় এতে সড়ক ও রেলপথ উভয়ই আগের চেয়ে হয়েছে অনেক শক্তিশালী দীর্ঘদিন পর হলেও হাঁটার জন্য প্রথমবারের মতো ওয়াকওয়ে চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ যে সময় আমাদের আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে সেই সময় পাঁচ মিনিট হয়ে যাচ্ছে বন্ধ ছিল

অনেক রেট হয়ে যায় এই কালুগার ব্রিজটা যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয় স্থানীয় সংসদ সদস্য জানান ওয়াকওয়ে খুলে দেওয়া হয়েছে কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা করে জুলাইয়ের শেষে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে একটা লেয়ার কার্পেটিং হয়ে গেছে আর তো একশো ফিট মতন বাকি আছে কোনো সেকেন্ড লেয়ার এখন শুরু করা তারা জুলাই এন্ডে এই যানবাহন জন্য খুলে দেওয়া যাবে উনিশশো সালে ব্রিটিশ আমলে নির্মিত হয় কালুরঘাট রেল সেতু চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন এই কালুঘাট সেতু পরামর্শে কোটি টাকা খরচ করে এই সেতু সংস্কার কাজ করা হচ্ছে তবে ট্রেন চলাচল শুরু পর্যন্ত যানবাহন চলাচল শুরু হয়নি এই সেতু দিয়ে তাই দ্রুত যেমন যানবাহন চলাচলের দাবি জানিয়েছে বলখালীবাসী তেমনি নতুন সেতু বাস্তবায়নেরও দাবি তাদের চট্টগ্রামের কালুঘাট সেতু থেকে পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালির জনজীবন রাজধানী রোম সহ এগারোটি শহরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা সপ্তাহ শেষে রোমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তীব্র দাবদাহের কারণে অসুস্থ পড়েছেন পর্যটকেরা ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট তীব্র তাপদাহে পড়ছে ইতালি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা প্রচণ্ড খড়তাের কারণে ইতালির এগারোটি শহরে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় সরকার আবহাওয়া দপ্তর বলছে চলতি সপ্তাহের শেষ দুদিন রাজধানী রোমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে প্রচন্ড গরমে ইতালির পর্যটন এলাকাগুলোতে ঘুরে বেড়ানো পর্যটকরা চরম অস্বস্তিতে পড়েছেন দুপুরে বাইরে বের হতে চান না অনেকেই আজকে আমরা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটা প্রায় একচল্লিশ বিয়াল্লিশ মতো গায়ে লাগতেছে সকালের দিকে একটু বের হয় কিন্তু দুপুর বেলা আর বের হয় না উত্তরাঞ্চল থেকে আসা মানুষরা ঠান্ডায় অভ্যস্ত তাদের জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর কষ্ট হলেও পর্যটকরা রোমের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখছেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলোতে পর্যটকদের খুব একটা সমস্যা হচ্ছে না কারণ এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে গরমের কারণে বেশিরভাগ পর্যটক রেস্টুরেন্টের ভেতরে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সঙ্গে প্রচুর পানি এবং হালকা খাবারের পরামর্শও তাদের বয়স্ক নাগরিক এবং শিশুদের প্রতি বিশেষ নজর কথা বলা হচ্ছে আবহাওয়িতরা আশঙ্কা করছেন গরম আরো বাড়লে জারি করা হতে পারে রেড অ্যালার্ট গেল বছর ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ইতালির সিসিলিতে সেবার আটচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাপমাত্রার পারত ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ এই পর্যন্ত শিশু সংবাদ গুলো জানিয়ে দিতেছে আরেকবার দুদিনে সফরে আজ দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক ও ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ-রাজনীতি তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত আজকে তিন রাইতেনি ঘুমলায় সরকারী ইসুলা ভাসছে গ্রামের প্রোগ্রাম সুনামগঞ্জে পানি বন্দী লাখ লাখ মানুষের বিপর্যস্ত জীবন আশ্রয় কেন্দ্রে ঠাই হলেও খাবারের কষ্ট শহরে জলাবদ্ধতা ডুবে আছে সড়ক এ ছিল সকালের সময়ে আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার ধন্যবাদ কনক আপনাকে আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়